वेलकम बैक टू माय चैनल टू अ न्यू ब्लॉग आई एम सोनल ट्विन्स मॉम वर्ल्ड तुम्हारे स्वागत। तो आज हमें आबार एसे गेछि आमार नतुन एकटा ब्लॉग निये। तो आमार थंबनेल देखे तुम्हारा बुझते ही पेरेछो एटा रेंटल्सेर उपरेई ब्लॉग আর তাছাড়া এটা কোনো ডেলি ব্লগ নয়। তো ফার্স্টেই আমি প্রথমেই আমার যে যে ফ্রেন্ড এবং যে সাবস্ক্রাইবার ভিউয়ার্স বন্ধুরা আছে তাদের প্রত্যেককেই আমি আমার তরফ থেকে থ্যাংকস বলে দিচ্ছি আমার চ্যানেলটাকে ভালোবাসার জন্য, আমার রেন্টালসের ভিডিওগুলোকে পছন্দ করার জন্য এবং আমার অলসো আমার ডেইলি ব্লগিংয়ের যে চ্যানেলগুলো আছে ওগুলোকে ভালো লাগার জন্য। তো আমি এই ভিডিওটা বানানোর জন্য আমার মানে যে যে সাবস্ক্রাইবার ফ্রেন্ডস আছে প্রত্যেককে থ্যাংকস বলার সাথে সাথে আমি আমার আরও দুটো সাবস্ক্রাইবার ফ্রেন্ড তাদের নাম না বললেই নয়, তারা হচ্ছে অমিত পাল এবং মায়াং প্রিয়দর্শিনী। অমিত পাল এবং মায়াং প্রিয়দর্শিনী, তো এদেরকে আমি আরও স্পেশালি থ্যাংকস বলছি কারণ এই মানে এই ভিডিওটা তারাই আমাকে বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল অনেকদিন আগে। তো আই থিঙ্ক যতদূর আমার মনে পড়ছে সেই টাইমটা ছিল দুর্গা পুজোর টাইমে, তো সেই টাইমে খুবই হেকটিক স্কেডিউল ছিল এবং তোমরা প্রত্যেকেই আমার ব্লগে দেখেছো যে আমি বারোয়ানে ছিলাম, তো সেই সময় এই ভিডিওটা বানানোটা পসিবল হয়নি। তো আমি মনে করলাম যে চলো তাহলে আজকে এই ভিডিওটাতে আমি তাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোতে তাদেরকে আনসারটাও দিয়ে দিই এবং ভিডিওটাও বলে দিই। তো ফার্স্টেই আমি বলি, অনেকের একটা ধারণা আছে যারা ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতার বাইরে থাকো তাদের অনেকের একটা ধারণা আছে যে কলকাতা হয়তো খুব কস্টলিয়েস্ট প্লেস। তো আমি প্রথমেই বলছি একদমই সেটা নয়, তোমাদের এই ধারণার থেকে তোমরা বেরিয়ে এসো এবং তোমরা প্রত্যেকেই কলকাতায় এসে থাকতে পারো। তোমরা প্রত্যেকেই এখানে ফ্ল্যাট রেন্ট নিতে পারো, আদারওয়াইজ ফ্ল্যাট কিনতে পারো, কোনো এর মধ্যে প্রবলেম নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে কলকাতার কিছু কিছু প্লেস আছে যেগুলো মানে অনেকটাই কস্টলি, কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম প্লেসই আছে যেগুলো খুব একটা কস্টলি নয়। তো তোমাদেরকে আমি প্রত্যেককেই বলবো তোমরা কলকাতায় এসো, তোমাদের এডুকেশন স্টার্ট করো, আদারওয়াইজ তোমরা জব করো, আদারওয়াইজ তোমরা নিজেরা সেটেল হও। খুবই খুবই ভালো সিটি, খুবই সেফ সিটি, খুব একদমই কস্টলি নয়, লো প্রাইসে অনেক কিছুই পাওয়া যায়। এবং সত্যি কথা বলতে এখনকার যে যে অ্যাপের যুগ এসেছে সেই অ্যাপের মাধ্যমে তোমাদেরকে বাইরেও যেতে হবে না। আমি আমার আর একটা সাবস্ক্রাইবারের ফ্রেন্ডের নাম আমি নেক্সট ভিডিওতে বলবো, আমার অ্যাকচুয়ালি এই সময় তার নামটা মনে নেই। সে আমাকে আমার একটা কোনো একটা রেন্টালসে আমাকে কমেন্ট করেছিল যে দিদি আমি কলকাতাতে থাকতে চাই আমি একা। তো আমি তাকেও বলবো যে একা হও কি ফ্যামিলিকে নিয়ে হও কি ম্যারেজ হও কি বেবি নিয়ে হও কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই, এখন তো মানুষ সবাই একা, সবাই তো একসাথে থাকতে পারে, আবার অনেকে তো একাও স্ট্রাগল করছে, এটাতে কোনো প্রবলেম নেই। অলওয়েজ ওয়েলকাম ইন দ্য কলকাতা, আমি 4.5 বছর হলো কলকাতাতে আছি, আমি এখানে খুব সেফ ফিল করি এবং কোনো কষ্টই আমার পার্সোনালি মনে হয় না। তো এই ইনফরমেশনগুলোই আমার তোমাদেরকে দেওয়ার ছিল, এগেন আমি তোমাদেরকে থ্যাংকস বলছি এবং কলকাতা আসার জন্য তোমাদেরকে বলছি যে তোমরা প্লিজ কাম হিয়ার অ্যান্ড স্টার্ট ইউর বিজনেস, আদারওয়াইজ স্টার্ট ইউর জব, আদারওয়াইজ স্টার্ট ইউর এডুকেশন, আদারওয়াইজ মেক শিওর ইন ইউর লাইফ। তো চলো আমি আমার আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে রেন্টালস ইন কলকাতা বিধাননগর। দেখো ফার্স্টে যে ভিডিওসগুলো আমি দিয়েছিলাম ওগুলোতে খুব একটা বড় ভিডিও ছিল না, আর এই ভিডিওটাও পার্সোনালি খুব একটা বড় হবে না যতদূর সম্ভব, কারণ এগুলো খুব কলকাতায় খুব ছোটো ছোটো প্লেস, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমি ফার্স্টেই তোমাদের বললাম অমিত পাল এবং মায়াং প্রিয়দর্শিনী এনারা আমাকে ভিডিওটা বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন, তো আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এবং বাকি আমার সব সাবস্ক্রাইবার ফ্রেন্ডদের জন্য। তো চলো আমি ভিডিওটা বানিয়ে নিই এবং এই ভিডিওটা খুব একটা বড় হবে না, তো চলো তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থেকো, পাশে থেকো এবং বেল আইকনটাকে প্রেস করে আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো বাই বাই, ভিডিওটা দেখতে থাকো। চলো আজকে ভিডিওটা হচ্ছে রেন্টালস ইন কলকাতা বিধাননগর। তো এটা আমি 2022 আজকে ডেট থেকে এটা রেন্টালস এবং এটার ফ্ল্যাট ভ্যালু তোমাদেরকে বলবো। তো ফার্স্টেই বলি বিধাননগর কোন দিকটাতে পড়ছে, বিধাননগর নর্থ চব্বিশ পরগনার দিকটাতে পড়ছে, হাওড়ার দিকটাতে নয়। তো এটা নর্থ চব্বিশ পরগনার দিকে, নর্থ 24 পরগনা। তো আমি কেন বলছি কলকাতার দুটো দিক, এর আগে আমি একটা রেন্টালসের ভিডিও মানে রেন্টালস ইন কলকাতা ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা নর্থ 24 পরগনার দিকে পড়ছে, এখানে যে মানে বিধাননগর হচ্ছে একটা মিউনিসিপ্যালিটি এরিয়া, তো সেই এরিয়াটার মধ্যে যে যে জায়গাগুলো পড়ছে সেগুলো হচ্ছে নাম্বার 1 তোপসিয়া, নাম্বার 2 বোসপুকুর, নাম্বার 3 রাজদঙ্গা, নাম্বার 4 মস্কর হাট এবং নাম্বার 6 ভিআইপি নগর। এগুলো ছাড়াও আরও অনেক ছোটো ছোটো প্লেস আছে, আমি তোমাদেরকে এইগুলোই বললাম যেগুলো অলমোস্ট
একটা নন প্লেস, তোমরা এগুলো জানতে পারবে। তো এই প্লেসগুলোতে থাকলে তোমাদেরকে নিয়ারেস্ট স্টেশনগুলো আমি তোমাদের ফার্স্টে বলতে থাকি। এর মধ্যে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে, রেলওয়ে স্টেশনে যদি আমি যাই তাহলে সেটা হচ্ছে বিধাননগর আর হাওড়া। তো বিধাননগর এবং হাওড়া হচ্ছে এর নিয়ারেস্ট রেল স্টেশন। ওই বিধাননগরের নিজস্ব স্টেশন হচ্ছে বিধাননগর এবং এখান থেকে নিয়ারেস্ট হচ্ছে হাওড়া। তো বিধাননগর থেকে ট্রেন ধরে তোমরা হাওড়ায় পৌঁছে হাওড়া থেকে এগেন তোমরা ট্রেন ধরতে পারো, আদারওয়াইজ ডিরেক্টলি তোমরা হাওড়া চলে যেতে পারো। এর বাস স্টপ তোমরা দেখতে পাচ্ছ, আমি অলরেডি লিখেছি করুণাময়ী এবং সল্টলেক, এই দুটো বাস স্টপ, একটা করুণাময়ী একটা হচ্ছে সল্টলেক, দুটো থেকেই কিন্তু SBSTC বাস অলসো অ্যাভেলেবেল থাকে। সল্টলেক থেকে SBSTC বাস ছাড়ে না, করুণাময়ী থেকে SBSTC বাস অলসো অ্যাভেলেবেল। তো এক্ষেত্রে কি, বিধাননগর থেকে সল্টলেকের ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি দূর নয়, তোমরা যে কোনো অটো টোটো ট্যাক্সি ধরে সল্টলেকে গিয়েও তোমরা বাস ধরতে পারো, আদারওয়াইজ করুণাময়ীতে গিয়েও তোমরা বাস ধরতে পারো, ইট ক্যান অলসো অ্যাভেলেবেল ফ্রম ইউ। তো মেট্রো স্টেশন এগেন হচ্ছে সল্টলেক আর করুণাময়ী, দুটোই হচ্ছে মেট্রো স্টেশন বাস স্টপেজ এবং মেট্রো স্টেশন দুটোই সেম। তো এখান থেকে তোমরা যে কোনো জায়গা থেকে তোমরা মেট্রো ধরতে পারো। তারপরে স্কুলে চলে আসি, কারণ দেখো সেটেল হলেই তো হবে না, তোমাকে স্কুল বা অফিসিয়াল সম্বন্ধেও জেনে রাখা ভালো। তো স্কুলের মধ্যে হচ্ছে তোমার বিধাননগর মিউনিসিপ্যালিটি স্কুল, গভর্নমেন্ট স্কুল, সল্টলেক পয়েন্ট, হরিয়ানা বিদ্যামন্দির, সেন্ট জন স্কুল এবং কেন্দ্রীয় বিদ্যালয়, মানে হচ্ছে KV যেটা হিন্দি মিডিয়াম স্কুল, সেন্ট জন স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল, হরিয়ানা বিদ্যামন্দির এটা ইংলিশ মিডিয়াম কাম হিন্দি মিডিয়াম স্কুল, সল্টলেক পয়েন্ট এটা ইংলিশ মিডিয়াম স্কুল, গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট স্কুল মানে মিন্স বেঙ্গলি মিডিয়াম, বিধাননগর মিউনিসিপ্যালিটি মানে বেঙ্গলি মিডিয়াম স্কুল। তো এই স্কুলগুলো এখানে তুমি পাবে, এগুলো রেলওয়ে স্টেশন, বাস স্টপ এবং স্কুল। আর এর নিয়ারেস্ট তো মার্কেট তো সব কিছুই আছে, এখন তো মার্কেট কোনো জায়গাতে নেই এরকম ব্যাপারটা নেই। তো এখান থেকে তুমি যদি অফিসের জন্য ভাবো, যে এখান থেকে তুমি যদি যেতে চাও সল্টলেকে, সল্টলেকের সেক্টর, সল্টলেক সেক্টর 1, সল্টলেক সেক্টর 2, সল্টলেক সেক্টর 3, সেক্টর 4, সেক্টর 5 এগুলো খুব ইজি, তুমি এখানে রেন্ট নিয়েও তুমি এই জায়গাগুলো নিতে পারো, আদারওয়াইজ তুমি ডিরেক্টলি গিয়ে এই জায়গাতে থাকতে পারো। তো সেক্ষেত্রেও আমি অলরেডি এর উপরে একটা ভিডিওস বানিয়ে রেখেছি, তোমরা সেখানেও থাকতে পারো, আদারওয়াইজ তোমরা বিধাননগরেও থাকতে পারো। আশা করি আমি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে তোমরা অ্যাকচুয়ালি কোন জায়গাটায় থাকতে পারো। যদি তোমার মেইনলি সল্টলেকে থাকো সেক্ষেত্রে বিধাননগরের থেকে তোমাদের সল্টলেকের খরচা বা রেন্টের ব্যাপারটা বা ফ্ল্যাট ভ্যালুটা একটু বেশি আসবে, আর যদি তোমরা বিধাননগরে থাকো সেক্ষেত্রে সল্টলেকের থেকে একটু তোমার ম্যানিটারি প্রবলেম বা ম্যানিটারিটা একটু মানে খরচাটা কম আসবে। তো সেক্ষেত্রে তোমরা ডিসাইড করতে পারো, তবে বিধাননগর জায়গাটা নো ডাউট খুবই ভালো, সল্টলেক তো ভালোই, এটাতে বলার কিছু নেই, এখানে প্রপারলি IT সেক্টরগুলো বিলং করছে সল্টলেক। তো এরপরে আমি রেন্টে চলে আসি। এর রুম রেন্ট মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে রেন্টাল মানে ফ্ল্যাট রেন্ট, ওকে, রুম রেন্ট নয়, এটা হচ্ছে ফ্ল্যাট রেন্ট। ফ্ল্যাট রেন্ট মিনিমাম তোমার হচ্ছে 7000 হচ্ছে ফ্ল্যাট রেন্ট, 7000 to 12000 হচ্ছে এখানকার ফ্ল্যাট রেন্ট। আর যদি আমি এখানকার 2BHK রুম ফ্ল্যাট রেন্ট দেখি তাহলে এই 2BHK ফ্ল্যাটের রেন্ট হচ্ছে 12000। তো এটা হচ্ছে 2BHK ফ্ল্যাট রেট 12000। মায়াঙ্ক প্রিয়দর্শিনী আমাকে জিজ্ঞেস করেছিলেন 15000 মধ্যে পাবো কিনা। তো তুমি নিশ্চয়ই মায়াঙ্ক প্রিয়দর্শিনী যদি আমার এই ভিডিওটা দেখো, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তোমার, তুমি এখানে ফ্ল্যাট রেন্ট 7000 1BHK এবং 12000 2BHK তোমরা পেয়ে যাচ্ছ। এখান থেকে 15000 পাশাপাশি তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। এবং 3BHK যদি তুমি নিতে চাও এটা এসে যাবে 15000 আপ টু যেরকম তুমি নেবে সেরকম। আর রুম রেন্ট, এটা আমাকে একজন ফ্রেন্ড জিজ্ঞেস করেছিল, সেটা হচ্ছে যে 2000 আশেপাশে আমি কোনো রুম রেন্ট পাবো কিনা। তো তাকে আমি বলছি হ্যাঁ, তুমি 2000 নয় 3000 আশেপাশে তুমি রুম রেন্ট পাবে। দেখো একটা ফ্ল্যাট আর একটা রুম, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ফ্ল্যাট মিন্স ফ্ল্যাট, যেটা তোমরা বুঝতে পারছো, আর 3000 তোমরা যেটা পাবে সেটা রুম, রুম ইন দ্য সেন্স যে বাড়ি যেগুলো থাকে, বাড়ির মধ্যে যে গেস্ট আর কি, সেই জিনিসটা তুমি পাবে সেখানে। কিন্তু তোমার ফ্ল্যাটের মতন প্রাইভেসিটি থাকবে না, কিন্তু প্রাইসটা 3000 থেকে এসে যাবে। তো এইটার এটার মধ্যে ডিফারেন্সটা আর একবার তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা এই জিনিসটা জানো, মানে আসার আগে একদম নো ডাউট ক্লিয়ার করে ফেলো। এইটাতে ব্রোকারেজ লাগবে, প্রথমেই বলে দিই, ব্রোকারেজ এটাতেও লাগবে আর ব্রোকারেজ এটাতেও লাগবে। আর আরেকটা ইম্পর্টেন্ট নোটিস তোমাদেরকে বলে দিই, এটাতে ব্রোকারেজ প্লাস এইটাতে ব্রোকারেজ লাগবে, প্লাস 2 মান্থস ব্রোকারেজ, প্লাস
टू मान्थसर एक्सट्रा ब्रोकरेज मैंने तुम्हारे जो 7000 रूम रेंट है तेरे टू मान्थस एक्सट्रा मैं 14000 तुम्हें ब्रोकरेज दी तुम्हें दिए सॉरी 14000 तुम्हें आगे थे के पेमेंट करते हैं 7000 प्लस 14000 और ब्रोकरेज आसबे तुम्हार एर हाफ मैंने 3500 चले आसबे एर ब्रोकरेज एर हाफ जेटा सेटा होच्छे तुम्हें ब्रोकरेज दीते हबे ताहले अमाउंटटा तुम्हारा बुझे निच्छ 7000 तुम्हार रूम रेंट এদিকে তোমাকে দু মাসের ফার্স্টে পেমেন্ট করতে হবে 14000 যার যেটা রুম রেন্ট তার সাথে ডাবল আর এটা তোমাকে দিতে হবে ব্রোকারেজ যেটা তোমার ফ্ল্যাট ভ্যালু বা রুম রেন্ট ভ্যালু তার হাফ যেমন 3500 যদি তোমরা রুম রেন্ট নিতে আসো সেক্ষেত্রেও তাই আর এটার ক্ষেত্রে যেটা হয় এটার ক্ষেত্রে ওয়াটার অলসো অ্যাভেলেবল থাকে এবং এর ক্ষেত্রে তোমাকে মানে ওয়াটারের জন্য ফ্ল্যাট রেন্টের ক্ষেত্রে ওয়াটারের জন্য কাউকে বলতে হয় না বা কোনো লিমিটেশন নেই কিন্তু রুম রেন্টের ক্ষেত্রে কিন্তু ওনারের ওপর ওয়াটারটা লিমিটেশন থাকে সে তোমাকে চাইলে ফুল ওয়াটার দিতে পারে আদারওয়াইজ সারাদিনে তার লিমিটেড ওয়াটারই সে দিতে পারে ফোর্থ হচ্ছে এইটার ক্ষেত্রে তোমার ইলেকট্রিসিটিটা তুমি দেখে নেবে এইটার ক্ষেত্রে তোমার ইলেকট্রিসিটিতে কোনো পার্থক্য নেই কিন্তু এটার ক্ষেত্রে ইলেকট্রিসিটির ওপরেও কিন্তু কিছু কিছু রেন্ট রুম রেন্টের ক্ষেত্রে ডিপেন্ড করে তো এই সম্বন্ধে যে আর কী কী রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে আর কী কী মানে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করো আমি একটা এরকম প্রপারলি ভিডিওজের মধ্যে তোমার কী কী জিনিস লাগবে এবং কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস তোমার লাগছে এবং সেগুলো কোনটার ক্ষেত্রে কীরকম আমি তোমাদের নেক্সট কোনো ব্লগে জানিয়ে দেবো যদি তোমরা সেগুলো আমার কাছ থেকে জানতে চাও তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও বাই বাই মাই ফ্রেন্ড।